धीरे धीरे गंगा सागरे पुण्यार्थीदेर भीड़ बाढ़छे। सकाल 8টা থেকে শুরু কাকদ্বীপের লর্ড 8 থেকে কচুবেরিয়াগামী ভেসেল পরিষেবা। সন্ধ্যায় গঙ্গারতির আয়োজন করা হয়েছে আর কাল রাত থেকে শুরু হবে মকর সংক্রান্তির পুণ্য স্নান। করোনা আবহে এবারেও ই স্নানে জোর দেয়া হচ্ছে। সরাসরি চলে যাব গঙ্গা সাগরে কপিল মুনির আশ্রমের বাড়ি থেকে। আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ব্রতদীপ, কিছুক্ষণ আগেও যে ছবি তুলে ধরছিলে পুণ্যার্থীদের যথেষ্ট ভিড় চোখে পড়ছে, যে নিয়ম নির্দিষ্ট করা হয়েছে 50 জনের বেশি একসঙ্গে জমায়েত করা যাবে না, একই সঙ্গে নতুন গঠিত নজরদারি কমিটি হাইকোর্টের নির্দেশে সেখানেও বেশ কিছু নিয়ম নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, কিভাবে চলছে সেই নজরদারি, প্রশাসনের কি ভূমিকা চোখে পড়ছে ব্রতদীপ? দেখো, বেলা যত বাড়ছে পুণ্যার্থীদের ভিড়ও কিন্তু তত বাড়ছে, এবং আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু এই মন্দিরের সামনে আরও প্রচুর পুণ্যার্থী তারা জড়ো হচ্ছেন। তবে মন্দিরের ঠিক সামনে যাতে ভিড় না হয়, মানুষের জটলা না হয়, সে কারণে কিন্তু এখানে ব্যবস্থা করা হয়েছে, প্রশাসনের তরফ থেকে লাইন করা হয়েছে, ব্যারিকেড করে দেওয়া হয়েছে, এবং সেই লাইনের ব্যারিকেডের মধ্যেই কিন্তু ড্রপ গেট রাখা হয়েছে। অর্থাৎ এক কিছু সংখ্যক লোক তারা তাদের মন্দিরে যখন প্রবেশ করতে দেওয়া হচ্ছে, তারা ঢুকে যাচ্ছে, তখন সেই ড্রপ গেটগুলো ফেলে দেওয়া হচ্ছে, তখন সেখানে বাকিরা সেখানে দাঁড়িয়ে থাকছেন। আবার যে যারা মন্দিরে ঢুকেছেন তারা বেরিয়ে যাওয়ার পর একে একে সেই ড্রপ গেটগুলো তোলা হচ্ছে। তাতে মন্দিরের সামনের ভিড়টা ঠিক এড়ানো কিছুটা যাচ্ছে ঠিকই, কিন্তু শারীরিক দূরত্ববিধির যে রয়েছে তা কিন্তু কোনোভাবেই মানা যাচ্ছে না। তুমি সেই ছবিটাই দেখতে পাচ্ছ, গা ঘেঁষাঘেঁষি করে কিন্তু পুণ্যার্থীরা তারা এই লাইনে দাঁড়িয়ে রয়েছেন। এবং শুধু এখানে নয়, আমি ক্যামেরাম্যান সহকর্মী ভগবান সাহকে বলবো একবার দেখাতে, পিছন থেকে যতদূর দেখা যাচ্ছে ঠিক এইভাবেই কিন্তু পুণ্যার্থীদের বিভিন্ন ড্রপ গেটে আটকে রাখা হয়েছে। এবং তার ফলে যেটা হচ্ছে, প্রত্যেকটা ড্রপ গেটেই কিন্তু একবারে থিক থেকে ভিড় হয়ে যাচ্ছে মানুষের, তারা কিন্তু গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়াচ্ছে। তোমাকে বলে রাখি, গতকালই যে হাইকোর্ট যে 2 সদস্যের কমিটি গঠন করে দিয়েছে, অবসরপ্রাপ্ত বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় এবং লিগাল সার্ভিসের মেম্বার সেক্রেটারি রাজু মুখোপাধ্যায়, তারা এসেছিলেন পরিদর্শনে। এবং পরিদর্শন করে কিন্তু আমরা যেটা জানতে পেরেছি সূত্র মারফত, যে বিচারপতি চট্টোপাধ্যায় তিনি কিন্তু বেশ কয়েকটা বিষয় নিয়ে যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেছেন জেলা প্রশাসনের কাছে। প্রায় 2 ঘন্টা তিনি জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন কন্ট্রোল রুমে, যে গঙ্গাসাগর মেলার যে কন্ট্রোল রুম রয়েছে, এবং সেখানে তিনি কিন্তু বেশ কয়েকটা বিষয় নির্দিষ্ট করে দেন যে কোথায় কোথায় ফাঁক রয়েছে এবং আদালতের যে নির্দেশগুলো রয়েছে কোথায় কোথায় তা মানা হচ্ছে না, সেসব বিষয়গুলো নিয়ে কিন্তু ক্ষোভ প্রকাশ করে এবং প্রশাসনকে নির্দেশ দেন। তারপরেই তিনি সেখান থেকে চলে যাওয়ার পর প্রশাসনিক কর্তারা তারা আবার সেই রাতেই জরুরি অবস্থায় তারা বৈঠকে বসেন এবং যে যে ফাঁকগুলো রয়েছে সেগুলোকে কিভাবে তারা মেটাবেন এবং কিভাবে এই ভিড় নিয়ন্ত্রণ করা যাবে। মূলত যেটা জানা যাচ্ছে, যে জাস্টিস চট্টোপাধ্যায় গতকাল যখন এই মন্দির চত্বরে এসেছিলেন তিনি ভিড় দেখে কিন্তু উষ্মা প্রকাশ করেন এবং সেই নিয়েই কিন্তু জেলা প্রশাসনিক কর্তাদের তাদের ভর্ৎসনাও করেন, এবং সেই বিষয় নিয়ে কিন্তু আজ থেকে তৎপরতা শুরু হয়েছে। যেটা দেখা যাচ্ছে যে মন্দিরের সামনে এবং মন্দিরের ভিতরে একসঙ্গে যাতে ভিড় না হয় তার জন্য কিন্তু এই ড্রপ গেটের ব্যবস্থা করা হয়েছে, এবং এখানে প্রচুর যারা স্বেচ্ছাসেবক রয়েছে, পুলিশকর্মী রয়েছেন, তারা কিন্তু প্রচার চালাচ্ছেন যাতে বিনা মাস্কে কেউ না আসেন, এবং তার সঙ্গে কিন্তু গোটা মন্দির চত্বর স্যানিটাইজ করা হচ্ছে। এবং একে একে সকাল থেকে আমরা দেখছি মন্ত্রীরাও আসছেন, কিছুক্ষণ আগে শশী পাজা তিনি এসছেন মন্দিরে এবং এখনও তিনি সেখানে রয়েছেন, এবং তিনি যেটা জানান যে গোটা বিষয়টা যাতে সুষ্ঠুভাবে পরিচালনা হয় তিনি তার উপর নজর রাখছেন। তবে এইসবের মধ্যেও কিন্তু এই মন্দির চত্বরে দেখা যাচ্ছে যারা সাধু রয়েছে তাদের অধিকাংশের মুখেই মাস্ক নেই সাধুরা, এবং তাদের যখন বিষয়টি নিয়ে জিজ্ঞেস করা হয় তাদের কিন্তু বিচিত্র সব যুক্তি দেখা যাচ্ছে। তবে যারা দর্শনার্থী এবং পুণ্যার্থী যারা আসছেন প্রত্যেকে কিন্তু মাস্ক পরে থাকছেন, কারণ পুলিশ এবং প্রশাসনের তরফ থেকে মাস্ক নিয়ে যথেষ্ট কড়াকড়ি রয়েছে। কিন্তু যে বিষয়ে রয়েছে কোভিড বিধির মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যে শারীরিক দূরত্ববিধি, সেটা কিন্তু কোনোভাবেই এখানে মানা সম্ভব হচ্ছে না, কারণ যত বেলা বাড়ছে আস্তে আস্তে পুণ্যার্থীর সংখ্যাও বাড়ছে, এবং যেখানে যে যে ড্রপ গেটগুলো করা হয়েছে মন্দিরে ঢোকার জন্য সেখানে কিন্তু মানুষের ঠিক থেকে ভিড়, যেখানে বিচ থেকে যে রাস্তাটি মন্দিরে আসছে সেদিকে একবার যদি সম্ভব হয় আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, একেবারে সেখানে ঠিক থেকে ভিড়। এবং তোমাকে জানিয়ে রাখি এই দিনই কিন্তু বিকেলবেলায় গঙ্গা আরতি রয়েছে এবং সেখানে প্রায় শতাধিক ঢাকি নিয়ে একটি অনুষ্ঠান হওয়ারও কথা আছে, এবং গতকাল আমরা সেই ছবিও দেখিয়েছিলাম যে যেখানে 50 জনের বেশি এখানে জমায়েত করা নিষিদ্ধ, একসঙ্গে থাকা নিষিদ্ধ, সেখানে প্রায় 250-র ওপর মানুষ নিয়ে সেখানে কিন্তু সেই গঙ্গা আরতির যে অনুষ্ঠান, ঢাকিদের অনুষ্ঠান, তার মহড়াও হয়, সেসব নিয়ে কিন্তু নানা প্রশ্ন ওঠে। এখন প্রশাসন কী কী ব্যবস্থা নিচ্ছে, আজকে গতকাল যে আদালতের 2 সদস্যের কমিটি তারা যে নির্দেশগুলো দিয়ে গেছেন এবং পরামর্শ দিয়ে গেছেন সেগুলোকে মান্যতা দিয়ে আজ এই ভিড় নিয়ন্ত্রণ করার জন্য আর কী কী ব্যবস্থা নেওয়া হয় সেই বিষয়ে আমরা নজর রাখছি। অমৃতা, একেবারে ধন্যবাদ ব্রতদীপ তোমাকে।
এদিকে গঙ্গা সাগর উপলক্ষে বাবুঘাটে ভিড় বাড়ছে আর এখান থেকে ছাড়ছে সাগরমুখী বাস টিকিট কাউন্টারে ডাবল ডোজ ভ্যাকসিনের সার্টিফিকেট দেখালে তবেই মিলছে বাসের টিকিট সরাসরি চলে যাব বাবুঘাট থেকে মোটে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্চন মিত্র সঞ্চন যারা গঙ্গা সাগরের উদ্দেশ্যে রওনা হচ্ছেন তাদের ক্ষেত্রে দুটো বিষয়ে বিশেষভাবে জোর দেওয়া হচ্ছে এক হচ্ছে আরটিপিসিআর টেস্ট বাধ্যতামূলক একই সঙ্গে ডাবল ভ্যাকসিনের ডোজ তাদের নেওয়া আছে কিনা সেটিও দেখতে চাওয়া হচ্ছে তুমি বাবুঘাটে এই মুহূর্তে রয়েছো পুণ্যার্থীদের যারা রওনা হচ্ছেন মূলত এই নিয়ম বিধিগুলো কতটা কঠোরভাবে মানা হচ্ছে কি ছবি সেখানে দেখো আমি এই মুহূর্তে যেখানটা দাঁড়িয়ে রয়েছি এখান থেকে বাসের টিকিট দেওয়া হচ্ছে এখানে সরকারি যে বাস পরিষেবা তার টিকিট এখান থেকে দেওয়া হচ্ছে এবং এখানে এসে যেটা মূলত দেখা যাচ্ছে যে তারা যেটা দেখছেন ডাবল ডোজ ভ্যাকসিনেশন সার্টিফিকেট সেটা দেওয়া রয়েছে কিনা সেটা দেখে তারপর এখান থেকে টিকিট দেওয়া হচ্ছে এবং বাসে চড়তে দেওয়া হচ্ছে প্রত্যেকে এটাই কিন্তু এখনো পর্যন্ত এখান থেকে যে ছবিটা পাওয়া যাচ্ছে যে প্রত্যেকের যে ভ্যাকসিনেশন ডাবল ডোজ সার্টিফিকেট সেটা দেখা হচ্ছে এবং দেখে তার ভিত্তিতেই টিকিট দেওয়া হচ্ছে কিন্তু বাসের ছবিগুলো কিন্তু অনেকটাই আলাদা সেখানে কিন্তু অন্যান্য যে সমস্ত কোভিড বিধি মানা সেটা কিন্তু খুব একটা থাকছে না একদম সেই বাসের মধ্যে সেই গাদাগাদি ভিড়ও থাকছে তার পাশাপাশি মাস্ক যে সবার নেই সেটা কিন্তু সেখানে গেলেও সেই একই ছবি ধরা পড়বে তবে আরটিপিসিআর টেস্টের যে চেকিং সেটা কিন্তু এখানে কোনোভাবে দেখা হচ্ছে না মূলত যেটা দেখা হচ্ছে যে ডাবল ডোজ ভ্যাকসিনেশন সার্টিফিকেট রয়েছে কি না তার উপরে নির্ভর করেই কিন্তু এখান থেকে বাসের টিকিট দেওয়া হচ্ছে এবং সেই ছবিটাই সমস্ত বাসের ক্ষেত্রে অন্তত এখান থেকে যে বাস পরিষেবা দেওয়া হচ্ছে সেখানে দেখা যাচ্ছে আপনি কোথা থেকে আছেন বহরাইচ ডাবল ভ্যাকসিন সার্টিফিকেট হ্যাঁ জি টেস্ট কি হ্যাঁ আরটিপিসিআর হয় कागज है चिकन বিভিন্ন সারা ভারতবর্ষের নানা প্রান্ত থেকে মানুষজন আসছেন এবং বাসগুলোর ক্ষেত্রে কিন্তু সেই ছবিটা যেটা বলছিলাম যে হয়তো ডাবল ডোজ ভ্যাকসিনেশন সার্টিফিকেট দেখে দেওয়া হচ্ছে কিন্তু এখানে বাসের মধ্যে সেই কোভিড বিধি মানার জন্য যে ব্যবস্থা সেটা কিন্তু খুব একটা দেখা যাচ্ছে না বিশেষ করে বাসের মধ্যে যথেষ্ট ভিড় রয়েছে এবং যে ভিড় এড়ানোর কথা বলা হচ্ছে সেই ভিড় এড়ানো কিন্তু বাসের মধ্যে অন্তত সম্ভব হচ্ছে না এটা কিন্তু এই ছবি থেকেই পরিষ্কার ধন্যবাদ সঞ্চন রাজ্যে ঝড়ের গতিতে এগোচ্ছে করোনা এই অবস্থায় করোনা বিধি মেনে গঙ্গাসাগর মেলা করার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী বেশি লোক পাঠাবেন না গঙ্গাসাগরে বাবুঘাটে বললেন মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে পাল্টা কটাক্ষ করেছে বিরোধীরা কোভিডকেও জয় করেছি গত দু বছর এবারও অমিক্রনকে আমরা হারাতে পারব গঙ্গাসাগর মেলা জিন্দাবাদ পশ্চিমবঙ্গে করোনার ঘূর্ণিঝড় চলছে করোনার পজিটিভিটি রেটে দেশের মধ্যে শীর্ষে বাংলা অ্যাক্টিভ রোগীর নিরিখে দেশের মধ্যে দ্বিতীয় স্থানে এই রাজ্য এই পরিস্থিতিতেই হচ্ছে গঙ্গাসাগর মেলা মাঝে আর মাত্র দুদিন তারপরই মকর সংক্রান্তির পুণ্য স্নান ইতিমধ্যে ভিড় বাড়ছে বাবুঘাট গঙ্গাসাগরে বুধবার বাবুঘাটে যান মুখ্যমন্ত্রী মাই আপ লোক রিকোয়েস্ট করনে চাহুঙ্গি কি জাদা লোক মত ভেজো কোর্ট কা রেস্ট্রিকশন হ্যায় हाईकोर्ट ने जैसा जैसा रेस्ट्रिक्शन दिया है वो मान के चलना हमारा हकीकत है उसको मान का चलना पड़ेगा हाईकोर्ट ने पूरा बोल दिया कि आरटीपीसीआर जिसको नहीं है वो नहीं जा पाएगा एक कोविड पेशेंट जाएगा तो हर कोविड को हर आदमी को कोविड हो जाएगा आभार बोल ची सरकार मेला सरकार ये सरकार खेलार सरकार से जो नहीं सरकार मेला चाहे এই সরকার আনন্দ চায় এই সরকার ভিড় চায় না হলে সরকার নিজস্ব পরিচিতি নিজস্ব সত্তা হারিয়ে ফেলবে আর তার জন্যই এরা এগুলোকে করে যাচ্ছে ইতনা কোভিড বাহার সে আ রহা হ্যায় আর বাহার সে জব আতে হ্যায় কোই আদমি কিতনা লোগো কো আপ আরটিপিসিআর করোগে কিতনা লোগো কো আপ দেখোগে গঙ্গা সাগর মে তো 20 লাখ 30 লাখ করিব লোক আতে হ্যায় এ বহুত মুশকিল সামলনা এসে সামলনা বহুত মুশকিল যখন উড়িষ্যা বন্ধ করতে পারে যখন হরিদ্বার বন্ধ করতে পারে পশ্চিমবাংলায় এত সচেতন পশ্চিমবাংলা সব ব্যাপারে এগিয়ে থাকা পশ্চিমবাংলা উৎসবে মাতোয়ারা হওয়ার জন্য 30 লক্ষ লোককে আহ্বান জানিয়ে দিলেন এটা সংক্রমণ তাকে বাড়াতে সাহায্য করা এবং মানুষকে বিপদে ফেলা রাজ্য সরকার চুপ করে বসে আছে
অথবা প্রশ্রয় দিচ্ছে। গমাজায়গো যাবে না তাহলে কোর্টে কেন বলার দরকার ছিল? কোর্টে গিয়ে বলতে পারতাম আমরা এটা করবো না। এখন কেন বলছেন গঙ্গাসাগরে যাবেন না? গঙ্গাসাগরের মেলাটা মুখ্যমন্ত্রী করে ক্রেডিট নেওয়ার চেষ্টা করছে। ঝড়ের গতিতে এগোচ্ছে করোনা, তারই মধ্যে গঙ্গাসাগর মেলা। উত্তরাখণ্ড সরকার কিংবা উড়িষ্যা সরকার করোনার কারণে মকর সংক্রান্তির পুণ্য স্নান বন্ধ রাখলেও এরাজ্যে গঙ্গাসাগর মেলা স্থগিত করা হয়নি। এই পরিস্থিতিতে আশঙ্কা একটাই, গঙ্গাসাগর মেলা করোনার সুপার স্প্রেডার হয়ে উঠবে না তো? আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায়, রাজীব চৌধুরী, এবিপি আনন্দ। আগ্নেয়াস্ত্র দেখে বিদেশি মদের দোকানে লুটপাট, প্রায় 4 লক্ষ টাকা লুটের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। গতকাল রাত 7:45 নাগাদ ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর বাসস্ট্যান্ড এলাকায়। অভিযোগ, আগ্নেয়াস্ত্র নিয়ে ওই বিদেশি মদের দোকানে চড়াও হয় 4 দুষ্কৃতী। লুটের ঘটনা সিসি ক্যামেরায় ধরা পড়েছে, সেই ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা করছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।